ভয়ংকর ট্রিপল মার্ডারে কোপাইছে গোলাঘাট। এটা ঘরত তিনটা মৃতদেহ। গোলাঘাটর হিন্দি স্কুল রোডত ভয়ঙ্কর ঘটনা। এগারী মহিলার লগতে পিতৃ মাতৃকো হত্যা। মহিলার নমহিয়া সন্তানক লৈ পলাল ঘাতক, আর তার পিছতে লাগিল হুয়া দোয়া। সংঘমিত্ৰা ঘোষৰ লগতে তেওঁৰ পিতৃ মাতৃ সঞ্জীৱ ঘোষ আৰু জুনু ঘোষক দাৰে খপিয়াই পলাল ঘাতক। সংঘমিত্ৰাৰ স্বামী নাজিবুৰ ৰহমান বৰাই এই হত্যাকাণ্ড কৰাৰ সন্দেহ কৰিলে আত্মীয়ৰ। ঘটনাৰ সময়ত কাজিৰঙা ইউনিভাৰ্চিটিত পঢ়ি থকা সংঘমিত্ৰাৰ ভগ্নীয়ে মাতৃৰ সৈতে ভিডিঅ' কল কৰি আছিল। তেতিয়াই নাজিবুৰৰ আগমন দেখা পাই খবৰ দিছিল জেঠায়েকক। লগে লগে পুত্ৰক লৈ জেঠায়েক আহি উপস্থিত হৈছিল সংঘমিত্ৰাৰ ঘৰত। ঘাতক নাজিবুৰৰ ঘৰ গোলাঘাটৰ ফৰেষ্ট গেটত। তিনি বছৰ পূৰ্বে বিবাহ হৈছিল নাজিবুৰৰ। ইছলামপট্টিৰ এটা ভাড়া ঘৰত আছিল নাজিবুৰ। ঘটনার সময়ত নিজের মাতৃগৃহত আছিল সংঘমিত্রা। বিগত কিছুদিন ধরে বিবাহ বিচ্ছেদ বিচারি আছিল সংঘমিত্রায়, আর তাকে লৈ পরিয়ালটোত সৃষ্টি হয়ে আছিল অশান্তির। ইফালে ঘটনার কেদিনমান পূর্বে জেলর পর ওলাই আহিছিল হে হেনু নাজিবুর। কারণ মানে তাক ড্রাইভার ছয়জনী তাক ড্রাইভার্স লাগে, সেই ড্রাইভার্স দিয়া নাছিলে, থানাত আমার কেসও চলি আছিলে সেইটো বিষয় উপলক্ষে। তারপর আপনার সি তাক সি জেলত আছিল, জেলের পর কেমন আগত আছে নাজিবুল রহমান ঘর আপনার গোলাঘাট ফরেস্ট গেটের ওসর সি ভাড়াঘর থাকে ইসলামপতি। ইফালে এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করার পিছতে কুলাত কলমানি নমহিয়া সন্তানক লৈ থানাত আত্মসমর্পণ করিলে অভিযুক্ত ঘাতক নাজিবুরে। অবশ্যে জেরাত দুঃখ স্বীকার করেছে না নাই সেই সন্দর্ভত তথ্য রাজহুয়া করা নাই গোলাঘাট আরক্ষীয়ে। এই হত্যাকাণ্ডক লৈ জেরা অব্যাহত রাখিছে গোলাঘাট আরক্ষীয়ে। প্ৰণৱজ্যোতি শইকীয়া আৰু ইউনুচ আলীৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।